আর এই আধুনিক স্লোগানের যুগে এসে যখন আমরা দেখি যে এরকম কোনো প্রতিষ্ঠান বা কোনো কর্তৃপক্ষ একজন মুসলিম নারীকে যিনি হিজাব অবলম্বন করতে ইচ্ছুক তাকে বাধ্য করা হয় হিজাব থেকে পরিহার করার জন্য পরিত্যাগ করার জন্য নিঃসন্দেহে এটি এই আধুনিক যুগে এটা আমাদের জন্য একটি লজ্জার বিষয় একটি কঠিন লজ্জার বিষয় আর যে বিষয়টি আমাদের আলোচনায় ফুটে উঠেছে সেটি হলো যে আসলে কি আমি কি নিজেকে মোমেন পরিচয় দিতে চাই কিনা যদি আমাকে মোমেন পরিচয় দিতে চাই যে আমি একজন মোমেন নারী পুরুষ আমরা যাই হই আমি আমাকে আমার রবের কাছে আমি প্রমাণ করতে চাই যে আমি একজন মোমেন তাহলে তো এই শরীর বিধানগুলোকে মেনেই তো প্রমাণ করতে হবে সরিয়ে বিধানটা লঙ্ঘন করে তো প্রমাণ করা যাবে না এখন আপনি দাবি করবেন যে আমি জান্নাতে যাব আমি মোমেন অথচ আপনি সেরিয়ে বিধানগুলোকে পালন করবেন না তাহলে এটি তো আপনার একটা মুনাফিকি হবে প্রতারণা হবে যে আপনি দাবি করতেছেন যে এই জিনিসটা আপনি চান অথচ সেই জিনিসটা চাওয়ার জন্য যেই বিষয়গুলো আপনার মেনে চলা উচিত সেটা আপনি মানছেন না আমার আমরা আমাদের সেই ফাতেমাত জোহরা রাজি আল্লাহ তালা আনহার একটি হাদিস যে নবীজি যখন একটা কোশ্চেন ছেড়ে দিয়েছিলেন সাহাবাইকরামদের কাছে যে মহিলাদের মধ্যে উত্তম কোন মহিলা সেই উত্তরটি সাহাবাইকরাম কেউই দিতে পারছিলেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনুমতি তার ঘরে গিয়ে যখন এই क्वेश्चनটি আলোচনা করলেন তখন মা ফাতেমা যোহরা কিন্তু তাকে বুঝিয়ে বলে দিলেন যে আপনি বলে দিবেন যে ওয়াহিয়া ফি কারবাইতাহা ওয়াহিয়া ফি কারবাইতাহা اذا اذا خرج اذا استخرج المرআহ تستصرب بالشيطان অথবা كما قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীজি বলে দিলেন উনি বলে দিলেন যে এটি হচ্ছে একজন নারী সে যদি তার অঙ্গনে অবস্থান করে অর্থাৎ সে যদি উন্মুক্ত না চলে সে যদি প্রয়োজনীয় হয় তিনি তার অঙ্গনে তিনি বিচরণ করবেন সেটি তার নিজের যেভাবে শালীনতা ইসলামে দেখানো হয়েছে যাই হোক আমাদের দুইটা প্রশ্ন শেষ পর্যায়ে যে মদ খেয়ে নামাজ পড়া যাবে কি না এটি তো একটি সোজা সহজ উত্তরের প্রশ্ন মদ যেহেতু নিষিদ্ধ এবং এটি কোরআন সুন্না ইজমা কেয়া যতগুলো দলিল আছে সমস্ত দলিল দিয়ে এটা নিষিদ্ধ একটি বস্তু এই নিষিদ্ধ বস্তু গ্রহণ করে করাটা হচ্ছে হারাম আর চেহারাটা কি ঢেকে রাখার চেহারা ঢাকার ব্যাপারটা এই বিষয়টি নিয়ে নাজির মাহমুদ ভাই বলতেছিলেন এটাই ব্যাখ্যাকারদের কিছুটা ব্যাখ্যার ভিন্নতা আছে তবে আমরা যে ব্যাখ্যাগুলোকে সাদরে গ্রহণ করি সেই ব্যাখ্যাটি হলো ইল্লামা জাহারা মেনহা বা যে আয়াতটি এই আয়াতের আলোকে যে ওই অংশটাকে বোঝানো হয়েছে যেটি সততই প্রকাশিত হয়ে যায় যেমন কাপড় পরার পরে কাপড়ের উপরে অংশটা প্রকাশ হয়ে যায় এই অংশটাকে বোঝানো হয়েছে চেহারা কে নয় মানে চেহারা আবৃত করাই হচ্ছে মূল প্রবণতা এখানে একটা প্রশ্ন থেকে যায় সেটা হলো যে যারা যারা বলছেন যে চেহারা দেখানো যাবে তাহলে আপনি জানেন আব্দুল উম্মে মাকতুম যখন আল্লাহর হাবিবের বাড়িতে গেলেন তো আল্লাহর হাবিব তার স্ত্রীদেরকে বললেন তোমরা শিকির ঘরের ভিতরে ধন্যবাদ আপনাদেরকে